আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে চুলায় বানানা কেক তৈরি করে দেখাবো। এই কেকটি সকালবেলা ব্রেকফাস্টেও ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। কেকটি বানানোর জন্য এখানে দুটো কলা নিয়েছি। এবার কলাগুলো এরকম টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। দেখুন, এভাবে কেটে নেওয়ার পর আমি যেই প্যানটিতে কেকটা বানাবো এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে চিনিটা দিয়ে নিতে হবে। এরপর কেটে রাখা কলাগুলো এইরকম করে দিয়ে নিতে হবে। এইবার একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচ। এরপর এই উপকরণগুলা একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। এখানে কাঁটা চামচ দিয়েও করা যায়। এখন দিয়ে দিচ্ছি ময়দা, হাফ কাপ ময়দা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। একবারে ময়দাটা না দিয়ে বারবার এইরকম একটু একটু করে ময়দা দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 3 টেবিল চামচের মতো দুধ দিয়েছি অল্প অল্প করে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ। উপকরণগুলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারটা এরকম হয়েছে। এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এরকম একটু ঝাঁকিয়ে নিতে হবে। এরপর চুলায় লু আছে 20 মিনিট কুক করে নিব। দেখুন, 20 মিনিট পর এটাকে আমি এরকম ঢেলে উল্টিয়ে আবার 3-4 মিনিট এরকম আরেকটু কুক করে নিব। এখন এটাকে আমি নামিয়ে নিব। এই কেকটি সকালের নাস্তায় ঝটপট যেমন বানিয়ে নেওয়া যায়, তেমনি খেতেও খুব মজা, ভিতরটাও খুব সফট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।